দীর্ঘদিন ধরে যে অভিযোগ পাচ্ছি পর্যটকদের কাছ থেকে সেটা হচ্ছে যে পর্যটকরা হয়রানি হচ্ছে আমাদের এই কটেজ জোনের অপরাধী চক্রের কাছে। তো এই বিষয়ে অভিযোগ পাওয়ার পরে আমরা তথ্যগুলি অনুসন্ধান করি এবং আমরা আমাদের নিজস্ব গোয়েন্দা নিয়োগ করি, করে আমরা তথ্য পাই যে সেখানে আমাদের পর্যটকরা কটেজ জোনে যে এলাকায় সেখানে ছিনতাইকারীদের শিকার হচ্ছে এবং কিছু দালাল চক্রের মাধ্যমে তারা ওখানে নিয়ে যায়, সেখানে মেয়ে দিয়ে তাদেরকে রুমে ঢুকানো হয়, পর্যটকদেরকে ঢুকে পর্যটকদের নিকট থেকে সর্বস্ব লুট করে নেওয়া হয় এবং অসামাজিক কার্যকলাপের এই কটেজের জোনের কিছু কিছু এই কটেজ একটা অভয়ারণ্য হয়ে গেছে স্থানীয় অসামাজিক কার্যকলাপ এবং মাদক ব্যবসার একটা জায়গাও হয়ে গেছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু পর্যটকদেরকে মেয়ে দিয়ে ফাঁদ পেতে তাদেরকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে, এই অভিযোগগুলো আমরা পেয়েছি। এই অভিযোগগুলো পাওয়ার প্রেক্ষাপটে আমরা কটেজ জোন মালিকদের সাথে আমরা গতকালকে আলোচনায় বসেছিলাম, তারাও একই কথা বলেছে এবং কতগুলি কটেজকে তারা আইডেন্টিফাই করে বলেছে যে এই কটেজগুলিতে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত, সেখানে নারী রয়েছে, সেই নারীদের মাধ্যমেই দালাল চক্ররা পর্যটকদেরকে সেখানে নিয়ে নেওয়া হয় ফুসলিয়ে এবং তাদেরকে সেখানে বিপদে ফেলানো হয় এবং সর্বস্ব লুট করে নেওয়া হয়, মাঝখানে তাদেরকে ছিনতাই চক্রকারী চক্রের কাছে পড়তে হচ্ছে। তো এই ব্যাপারে আমরা নিশ্চিত হয়ে তথ্য নিশ্চিত হয়ে গতকালকে আমরা অভিযান পরিচালনা করি এবং টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজন আমার নেতৃত্বে অভিযান পরিচালনাকালে আমরা 11 জন পুরুষ অপরাধী চক্র এবং এই চক্রের সাথে জড়িত 7 জন নারীকে গ্রেপ্তার আমরা করি এবং তাদের কাছ থেকে আমরা প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে তাদের অপরাধের কথা, যে তারা পর্যটকদেরকে দালালের মাধ্যমে তারা ওখানে নেয়, নিয়ে তাদেরকে রুমে নেয়, ভিডিও ক্লিপিং করে এবং তাদের কাছ থেকে সর্বস্ব লুটে নেয়। এভাবে আমাদের পর্যটকরা, আগত পর্যটকরা তাদের মাধ্যমে সেখানে হয়রানির শিকার হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যেসব কটেজগুলিকে চিহ্নিত করা হয়েছে 6টা কটেজ এই ব্যাপারে সরাসরি জড়িত, সেই কটেজ মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি। ম্যানেজারদেরকেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা আমরা দেখলাম যে এখানে কিছু নারী চক্র এটার সাথে জড়িত, যেখানে অন্য জায়গা থেকে চট্টগ্রাম থেকে এবং বিভিন্ন জায়গা থেকে ফুসলিয়ে মেয়েদেরকে এখানে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত হওয়ার জন্য তাদেরকে এখানে পরিচিত করে এবং তাদেরকে এখানে বাধ্য করে, তো এই চক্রটাকেও আমরা গ্রেপ্তার করব। তো খুব অচিরেই সমস্ত কটেজ জোনের সমস্ত অপরাধী আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসব এবং যেসব কটেজ চক্র কটেজগুলি যাদের নাম ঠিকানাবিহীন, তাদের রেজিস্ট্রেশন নেই এবং কোনো সাইনবোর্ড নেই, এগুলিকে আমরা বন্ধ করে দিব। তো কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না, সে যেই হোক, কটেজ জোনে কক্সবাজার এলাকায় কোনো ধরনের পর্যটকদের হয়রানি করতে দেওয়া হবে না। মাদক, ছিনতাই এবং অসামাজিক কার্যকলাপ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কক্সবাজার টুরিস্ট পুলিশ আমরা শক্ত অবস্থানে। এই মুহূর্তে আমাদের একটাই কথা, সেটা হচ্ছে আমরা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং আনন্দঘন একটা কক্সবাজার আমরা নিশ্চিত করতে চাই। এই বিষয়ে আমাদের অবস্থান, আমরা শক্ত আমাদের প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা দায়বদ্ধ। তো পর্যটকরা আসুন, নিরাপদে এখানে আমাদের কক্সবাজার ভ্রমণ করুন